হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ার বন্ধুদেরকে হর্নেট ম্যানের স্যালিউট। অ্যাজ এ ইউটিউবার আমরা ট্রাভেলের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করি, তো বিভিন্ন জায়গায় ভিডিও করতে গিয়ে যে প্রবলেমগুলো সম্মুখীন হই তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো ভিডিও করতে গিয়ে উইন্ড নয়েস। সেই উইন্ড নয়েস ক্যান্সেলেশনের জন্য যদি আপনার ক্যামেরাতে কোনো সেটিং থাকে তো সেটা ইউজ করতে পারেন, কিন্তু আমি তো মোবাইলে শ্যুটিং করি, তো সেক্ষেত্রে আমার দরকার ছিল একটা উইন্ড নয়েস যাতে কম আসে এবং সাউন্ডটাও যাতে আরও ভালো আসে, তার জন্য দরকার ছিল একটা সুন্দর মাইক এবং মাইকের সঙ্গে তার একটা মাইকের মাফলার। তো এই প্রবলেমটা আমার মতো অনেকেরই প্রবলেম, তো এই প্রবলেমটা সলভ করার জন্য তো আমি আমাজন থেকে একটা জিনিস অর্ডার করিয়েছি, তো সেটাই আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। তো আমি অ্যামাজন থেকে অর্ডার করিয়েছি বোয়ার একটা মাইক, যার মডেল হলো BYMM1। তো দেখে নেওয়া যাক এই বোয়ার মাইকের সঙ্গে আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট অফ অল একটা উইন্ড সিল পাওয়া যাচ্ছে, সেই উইন্ড সিলটা খুবই সুন্দর। তো এগুলোই অ্যাকচুয়ালি উইন্ড এখানে যে বাধা পেয়ে মাইকে নয়েজ করতে বাধা দেবে এটাই। আর ভিতরে আমি দেখতে পাচ্ছি হাত দিলে একটা মোটা ধরনের একটা প্যাডিং করা আছে। এই মাইকের সঙ্গে দুটো অডিও আউটপুট দিচ্ছে, একটা হচ্ছে TRS অডিও আউটপুট যেটা এরকম স্ট্রিচেবল, আর আরেকটা দিচ্ছে হচ্ছে TRRS অডিও আউটপুট যেটা স্ট্রিচেবল নয়। আর সঙ্গে একটা বয়ার সুন্দর একটা পাউচ দিচ্ছে, বেশ কোয়ালিটিটা বেশ ভালো। আর এর সঙ্গে আরেকটা দিচ্ছে মাইকের মাউন্ট, যেটা মোবাইল হোল্ডার বা ক্যামেরা হোল্ডারের সঙ্গে লাগিয়ে এটা ব্যবহার করা যায়, এখানে মাইকটাকে ফিট করা যায়। এইভাবে ফিট করে এটা কোনো মোবাইল বা ক্যামেরা হোল্ডারের ওপরে এটাকে লাগিয়ে দেওয়া যায়। তো আমি সাধারণত এই ধরনের মোবাইল হোল্ডার ইউজ করি, তো এতে একটু লাগানোর ব্যবস্থা আমাকে কিছু একটা জোগাড় কিছু করতে হবে, মাথা খাটিয়ে কিছু একটা বের করতে হবে। আর যদি কিছু যদি না বের করতে পারি তাহলে হয়তো আর একটা মোবাইল হোল্ডার আমাকে কিনতে হতে পারে। বোয়া BYMM1 এই মাইকটা টোটাল আমার পড়েছে 1479 টাকা, অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি। তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক আমি দিয়ে দেবো, যদি আপনার মনে হয় আপনি এখান থেকে গিয়ে কিনতে পারেন। তো এটা দিয়ে আমি একবার ভিডিও করে দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা কিছু তফাৎ আছে কি না। তো আমি এখন এটা ইউজ করে রেকর্ডিং করছি, কথা বলছি, এর অডিও কোয়ালিটি কীরকম কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। আপাতত এটা এখন মাউন্ট করতে পারিনি কোথাও, হাতে নিয়েই আপাতত ভিডিও করছি। আমি এখন ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে একটা নয়েজ তৈরি তো হচ্ছে, উইন্ড নয়েজ আসছে, তো সেটা এতে কেমন ক্যাপচার হচ্ছে অডিও কোয়ালিটির আপনারা এখন আপনারা শুনতে পাচ্ছেন। এর অডিও কোয়ালিটি কীরকম অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততদিনের জন্য